সোহান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, ভালো। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে 257 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরির পেছনের গেটের সাথে আমাদের শোরুমটি অবস্থিত। আর আমাদের শোরুমের নাম হচ্ছে সুপার কার বিডি। আজকের ভিডিওতে কি কি গাড়ি দেখাবেন? আমি আজকের ভিডিওতে 4টি নোহা গাড়ি দেখাবো। আচ্ছা, আমি প্রথমে শুরু করব হচ্ছে একটি এক্স নোহা, 2003 মডেল, 2008 রেজিস্ট্রেশন, ব্ল্যাক কালারের গাড়ি। সামনের হেডলাইট 100% অরিজিনাল গেট আপে পেয়ে যাবেন। আমি যদি গ্রিলটি দেখাই, নিকেলের ব্যবহার রয়েছে গ্রিলে। আমি যদি টায়ারের কন্ডিশন দেখাই, 4টি টায়ারই একদম ফ্রেশ অবস্থাতে পেয়ে যাবেন। সামনের পিছনের গ্লাস 100% অরিজিনাল গেট আপে পেয়ে যাবেন গাড়িতে। আমি যদি ভিতরের ইন্টেরিয়র দেখাই, বডি তো ভাই ফ্রেশ। জি, বডি ফ্রেশ, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। আপনি যে কোনো অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ভিতরটা ভাই? জি, ভিতর বেশ বেইজ কালারের ইন্টেরিয়র, ওডেনের ব্যবহার রয়েছে, লেদার সিট কভার। কোনো কাজ তো নাই ভাই? না, কোনো কাজ নাই, জাস্ট ইউজ করবে। আচ্ছা, টোটাল 8 সিটের গাড়ি? হ্যাঁ, টোটাল 8 সিট। টোটাল 8 সিটের গাড়ি, টয়োটা এক্স নোহা, 5 সিট সেন্ট্রাল এসি। জি, ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়র এবং ব্ল্যাক কালার। জি, ব্ল্যাক কালার। ভাইয়া, ব্যাক সিটটা কি কন্ডিশনে আছে? ভালো কন্ডিশনে আছে। আমি আসলে জায়গা স্বল্পতার কারণে দেখাইতে পারছি না, এটা কিন্তু এলপিজি করা। এলপিজি করা? জি। ওকে, এবং সুন্দর একটা স্পয়লার পাচ্ছেন গাড়ির সাথে। অনেক সুন্দর একটা স্পয়লার রয়েছে, আর ব্যাকলাইট 100% অরিজিনাল গেট আপে পেয়ে যাবেন। ওকে, 2003 মডেল, 2008 রেজিস্ট্রেশন, 100% অরিজিনাল গেট আপের গাড়ি, এলপিজি করা। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি 12,90,000 টাকা। 12,90,000 টাকা? জি, আস্কিং প্রাইস। সম্পূর্ণ প্রাইসটা আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। ওকে, আমরা নেক্সট একটা কম দামের গাড়ি দেখব। জি ভাইয়া, এখন দেখাবো হচ্ছে একটি টয়োটা টাউন এস নোহা। জি জি, অনেকে বাচ্চা নোহা বলে থাকে। 2012 মডেল, 2017 রেজিস্ট্রেশন, 100% অরিজিনাল গেট আপের একটি গাড়ি, হোয়াইট কালারের গাড়ি। সামনে স্টিল বাম্পারের ব্যবহার রয়েছে। সামনের হেডলাইট 100% অরিজিনাল গেট আপে পেয়ে যাবেন। আমি যদি সামনের গ্লাস দেখাই, 100% অরিজিনাল গেট আপের গ্লাস রয়েছে। আমি যদি টায়ারের কন্ডিশন দেখাই ভাইয়া, 4টি টায়ারই একদম ফ্রেশ অবস্থাতে পেয়ে যাবেন গাড়িটিতে। আমি যদি ভিতরের ইন্টেরিয়র দেখাই, চকচকে ফ্রেশ ইন্টেরিয়র, সিলিং ওয়ে একদম চকচকে অবস্থাতে পেয়ে যাবেন। টোটাল ভাই এটা কয় সিটের গাড়ি? এটা টোটাল 7 সিটের গাড়ি। 7 সিট না 8 সিট? 7 সিট বলে, 8 সিট বলে, ড্রাইভার সিট সহ 8 সিট আর কি। ড্রাইভিং সিট সহ 8 সিট পাচ্ছেন? জি ভাই, খুব সুন্দর একটা গাড়ি এবং বাজেটটাও কম। জি, বাজেট একদম কম, বাজেটের গাড়ি। ওকে, টায়ার একদম ফ্রেশ অবস্থাতে পেয়ে যাবেন। না ভাই, সিএনজি বা এলপিজি করা না, এটা অরিজিনাল তেলের গাড়ি। আচ্ছা, 100% তেলের গাড়ি? জি, 100% তেলের গাড়ি। 8 সিটের গাড়ি? জি, টোটাল 8 সিটের গাড়ি। ওকে, এবং ইঞ্জিনের সিসি কত ভাই? জি, সিসি কত? 1500 সিসির গাড়ি ভাই, এটা কম বাজেট, মানে একদম কম আয় করার গাড়ি। 1500 সিসি, যারা অনেক মানে কম সিসির গাড়ি চায়, তারা এই গাড়িটা নিতে পারবে। ওকে ভাই, প্রাইসটা কত আছে এটার? আজকে এটা হচ্ছে 2012 মডেল, 2017 রেজিস্ট্রেশন, আর এটার আস্কিং প্রাইস হচ্ছে অনলি 8,50,000 টাকা। 8,50,000 আস্কিং প্রাইস, এর থেকে আমি কমে দিতে পারবো ইনশাআল্লাহ। ওকে, আমরা নেক্সট গাড়ি দেখি। জি, এখন দেখবো হচ্ছে আরেকটি নোহা, 2003 মডেল, 2007 রেজিস্ট্রেশন, এটা কিন্তু নিউ শেপের গাড়ি ভাই, ফেস স্লিপ করে নিউ শেপ করা হয়েছে। আমি যদি 2003 মডেল, 2007 রেজিস্ট্রেশন, আমি যদি সামনের গ্রিল দেখাই ভাই, নিকেলের ব্যবহার হচ্ছে, অনেক স্মার্ট গ্রিল। হেডলাইট যদি দেখাই, 100% অরিজিনাল গেট আপে রয়েছে, স্টিল বাম্পার রয়েছে। আমি যদি গ্লাস দেখাই, সামনের গ্লাস, সাইডের গ্লাস, পিছনের গ্লাস 100% অরিজিনাল গেট আপে পেয়ে যাবো গাড়িতে। ওকে ভাই, আমি যদি টায়ারের কন্ডিশন দেখাই, 4টি টায়ারই একদম ফ্রেশ অবস্থাতে পেয়ে যাবো গাড়িতে। আচ্ছা, ভিতরের ইন্টেরিয়র দেখাই, বেজ কালারের ইন্টেরিয়র, একদম চকচকে ফ্রেশ ড্যাশবোর্ডটি রয়েছে, ওডেনের ব্যবহার রয়েছে। আমি যদি সিট দেখাই, লেদার সিট কভার রয়েছে গাড়িতে। ওকে, টোটাল 8 সিটের গাড়ি ভাইয়া? জি ভাই, টোটাল 8 সিটের গাড়ি। টোটাল 8 সিটের গাড়ি, টয়োটা এক্স নোহা। জি ভাই, দেখেন পড়তে ইটা, যদি সিলিংটা দেখেন, একদম চকচকে অবস্থাতে পেয়ে যাবো। আচ্ছা, সিলিংও ফ্রেশ কন্ডিশন, ফ্রেশ অবস্থাতে। টয়োটা এক্স নোহা, এটার মডেল হচ্ছে 2003। হ্যাঁ, 2003, কিন্তু নিউ শেপ করা, 2003 মডেল, 2007 রেজিস্ট্রেশন। ওকে, আমি যদি ব্যাক লাইট দেখাই, 100% অরিজিনাল অবস্থাতে পেয়ে যাবেন। অনেক সুন্দর একটি স্পয়লারের ব্যবহার রয়েছে, এটি কিন্তু 90 লিটার সিএনজি করা রয়েছে। ওকে ভাই, দামটা কত আছে? 2003 মডেল, 2007 রেজিস্ট্রেশন, নিউ শেপ করা। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি 13,70,000 টাকা। 13,70,000 আস্কিং প্রাইস। সম্পূর্ণ প্রাইসটি আলোচনা করা যাবে ইনশাল্লাহ। ওকে, আমরা নেক্সট নোহা গাড়ি দেখি। জি ভাই, এখন দেখবো হচ্ছে আরেকটি নোহা গাড়ি, এক্স নোহা, 2005 মডেল, 2008 রেজিস্ট্রেশন। ওকে, আমি যদি গ্রিল দেখাই ভাই, অনেক স্মার্ট গ্রিল, নিকেলের ব্যবহার রয়েছে। আমি যদি হেডলাইট দেখাই, 100% অরিজিনাল হেডলাইট, অরিজিনাল গেট আপে রয়েছে, ফগ লাইটের
ব্যবহার রয়েছে গাড়িটিতে। ওকে, এটা কিন্তু মিকা ব্লু কালার, অনেক দামি একটি কালার। আচ্ছা, সামনে পিছনে গ্লাস, সামনে পিছনের গ্লাস 100% অরিজিনাল অবস্থাতে পেয়ে যাবেন ভাই গাড়িটিতে। এবং ভিতরটা ভাইয়া, জি ভিতরের ইন্টেরিয়র দেখাই, চকচকে ফ্রেশ অবস্থাতে রয়েছে, লেদার অরিজিনাল লেদার সিট কভার লাগানো রয়েছে গাড়িটিতে। 8 সিট, জি ভাই 8 সিট, ড্রাইভিং সিট ছো 8 সিট, জি ড্রাইভিং সিট ছো 8 সিট, সিলিংটা একদম চকচকে অবস্থাতে পেয়ে যাবেন, সিলিংও ফ্রেশ কন্ডিশন, জি ভাই। কোনো কাস্তবাই গাড়িতে নাই, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি, কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই, কোনো কাজ নাই, জাস্ট ইউজ করবে। আচ্ছা, সুন্দর একটা স্পয়লার সহ, জি ভাই সুন্দর একটা স্পয়লার পাচ্ছেন গাড়ির সাথে, এবং এটা কিন্তু এলপিজি করা, জি ভাই এলপিজি করা, এলপিজি করা, আর এ হচ্ছে ভিতরের কন্ডিশন, ভিতরের কন্ডিশন মানে চকচকে ফ্রেশ অবস্থাতে রয়েছে। ওকে, এটার মডেল কত বলছেন ভাই? স্মার্ট একটি স্পয়লারের ব্যবহার রয়েছে, এটার মডেল হচ্ছে 2005 আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2008। আচ্ছা, 2005 এর মডেল, 2008 এর রেজিস্ট্রেশন, 100% অরিজিনাল গেটআপের গাড়ি, এলপিজি সহ। এই গাড়িটির আস্কিং প্রাইস হচ্ছে অনলি 15,60,000 টাকা, 15,60,000 আস্কিং প্রাইস, তবে সম্পূর্ণ প্রাইসটা আলোচনা করা যাবে। ওকে, আপনাদের মোবাইল নাম্বারটা বলে দেন, জি মোবাইল নাম্বারটা বলে দেন, 01687732030। আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলুন। আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে 257 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, নাবিস্কো বিস্কিট ফ্যাক্টরির পেছনের গেটের সাথে আমাদের শোরুমটি অবস্থিত। আমাদের শোরুমের নাম হচ্ছে সুপার কার বিডি। এবং আপনাদের শোরুমে হিউজ পরিমাণ গাড়ি, জি ভাই আমি যদি এক ঝলক দেখিয়ে রাখি, হিউজ পরিমাণ কালেকশন রয়েছে, প্রত্যেকটি গাড়ি আমাদের আমাদের শোরুমের প্রত্যেকটি গাড়ি অ্যানালাইজিং সেন্টার থেকে চেক করে নেওয়া যাবে, সেই অপশনটুকু আছে, জি অপশন রয়েছে। ওকে, তো সবাইকে বিদায় জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।